হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কক্সবাজারে আছি। আগে ভিডিও দুটোতে সেগুলো টুকটাক শেয়ার করেছি। আজকে ঘুম থেকে উঠে কিছু উপলব্ধি হলো, সেটা হচ্ছে এই কক্সবাজারে আসার আগে অনেক হিসাব নিকাশ করছিলাম, কত টাকা খরচ হবে, কোন হোটেলে গিয়ে থাকবো, আর টাকা পরবর্তীতে কিভাবে অন্য অন্য খরচগুলো উঠাবো, তো যা আসলে একটা মধ্যবিত্ত পরিবারের মানুষজন করে। তো এসে আমার মনে হলো যে শুকুর আলহামদুলিল্লাহ, তো খুব সকালে উঠে কিছু উপলব্ধি হলো আমার, সেটা হচ্ছে যে আল্লাহর দেওয়া এত সুন্দর সুন্দর নিয়ামত এই পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ, সেটা না হয় একটু টাকা খরচ করে দেখি। এবং আমি সবাইকে বলবো যে যাদের ইচ্ছা নাই যে না যাবো না, যেতে ইচ্ছা করে না, শুধু তো টাকার জন্যই মানুষ যেতে পারে না সেটা না, অনেক সময় ইচ্ছা শক্তিরও অভাব হয়, বা একটা পরিবারের সবাইকে নিয়ে একসাথে করে যাওয়াটাও কঠিন হয়। তারপরও ঘুরলে কিন্তু মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। এই যে পুরোটো সপ্তাহ জুড়ে আপনারা কাজ করেন, বাসার কাজ হোক বাইরের কাজ হোক, আমরা কত স্ট্রেসে থাকি, সেই জায়গা থেকে কিন্তু একটু ঘুরতে গেলে ফ্রেশ লাগে। আপনি হয়তো ভাবছেন অনেকগুলো টাকা গেল, অনেকগুলো সময় নষ্ট হলো, সেটা না করে অন্য একটা কাজ করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন কোনো জায়গায় ঘুরলে, পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে চললে আপনি অনেক কিছু শিখবেন, সাথে সাথে আপনি কিন্তু বুস্ট আপও হবেন, আপনি পুরো দমে পরের সপ্তাহটা অনেক সুন্দর করে কাজ করতে পারবেন। এটাই কিন্তু এনার্জি। এবং এই ঘোরাঘুরিতে কিন্তু একঘেয়েমিটা কাটে পরিবারের সাথে, বা আপনি একাই বলেন বন্ধুবান্ধবের সাথে, সুন্দর একটা সময় আপনি যখন পাস করে আপনি নিজের কর্মক্ষেত্রে ফিরে আসবেন, তখন আপনি দেখবেন যে আপনার অনেক ভালো লাগছে। আসলে যে কাজগুলো আমরা করি না, সে কাজগুলো আমরা ভাবি যে করাটা খুবই বিরক্তিকর, যেখানে আছি সেটাই মনে হয় ভালো না। আপনি ঘুরে বেড়ালে বা একটু আশেপাশে সুন্দর জায়গাগুলো ঘুরলে দেখবেন আপনার মন মানসিকতাওগুলো সুন্দর হবে। চলার পথে তো আমাদের অনেক কিছুই আমাদের জানতে হয়, শিখতে হয়, সেগুলো কিন্তু শিখতে পারবেন। আর অনেক বছর পর, অনেকগুলো সময়ের পর যখন সমুদ্রের কাছাকাছি এসে দাঁড়িয়েছি, মনে হলো সমুদ্র মানুষকে আসলে বিশাল হতে শেখায়, এবং সমুদ্রে এপার থেকে ওপারে কী আছে সেটা দেখা যায় না, কিন্তু শুধু দেখা যায় সমুদ্রের বিশালতা। আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাইকে নিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ করে আমি চলে গেলাম কিছু শপিং করতে। শপিং মানে একদমই টুকটাক শপিং, সব থেকে বড় উদ্দেশ্য ছিল একটু ঘুরে দেখা, কারণ আমার কাছে মনে হয়েছিল যে কী কিনবো এখান থেকে, যা কিনবো সবই ঢাকায় আছে, কিন্তু তারপরে টোকেন যা নিয়ে যাওয়ার। এখানে সবচেয়ে ভালো লেগেছে আমার পার্ল, এবং আমি খুবই পছন্দ করি পার্ল, কিন্তু পার্লের দামগুলো একটু বেশি। আমি মাত্র দুটো কানের দুল কিনেছি এবং সেগুলো মোটামুটি দাম নিয়েছে, এবং গলার জিনিসগুলো যেগুলো দেখেছি সেগুলো 7-8 হাজার, অত টাকা আমার ছিল না। আচ্ছা, কথা বলতে বলতে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই যে ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু অনেক সকাল, তো আমার ছেলে মেয়ের অত্যাচারে আমি দেখা যায় যে ছেলে তো স্কুলে থাকে, মেয়েটা উঠে যায়, ভয়েস দিতে পারি না, তো ভাবলাম আজকে একটু সকাল সকাল ভয়েস দিই, যে কারণে গলাটা অনেক ভারী এবং কেমন যেন লাগছে। অনেকগুলো ভিডিও জমে আছে, এগুলো না দিলে আপুরা হয়তো রাগ করবে, কারণ তারা মাঝে মাঝেই আমাকে নক করে বলে যে নতুন ভিডিও দাও। খুবই ভালো লাগে, কারণ আমার এই ইউটিউবের জার্নিটা একান্তই আমার ব্যক্তিগত একটা চ্যানেল, এবং এখানে আমি আমার কথাই বলছি, আমার পরিবার, আমার ভালো লাগা মন্দ লাগা, এবং সেখানে যে আপুরা ভাইয়ারা যারাই আছে, দেখছে যারা, তারা এসে কমেন্টস করে বা আমাকে একটু উৎসাহ দেয়, এটা যে কী ধরনের ভালো লাগা, এটা আসলে যারা বিগিনার, যারা প্রথম কাজ করে, তারাই বুঝতে পারবে, এবং এই উৎসাহগুলো যে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমি ছোটোবেলা থেকে দেখেছি যে কাজে বাবা মা উৎসাহ দেয়, পাড়া প্রতিবেশী উৎসাহ দেয়, সেই কাজগুলো কিন্তু আপনি অনেক সুন্দর করে করতে পারবেন, আর যে কাজে কোনো উৎসাহ পাবেন না, আপনার ভালো লাগা মন্দ লাগা কেউ বলবে না, তখন কিন্তু আপনার ভালো লাগবে না। তো যারা আসলে আজকে আমাকে প্রথম দেখছেন শুনছেন, তাদেরকে অনুরোধ করে যাব যে
আমার কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়লে অবশ্যই জানাবেন, অন্তত কিছু একটা জানাবেন, যাতে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। জি, এটা আমার ভালো লাগা, কিন্তু এই ভালো লাগার সঙ্গী কিন্তু আমি আপনাদেরকেও করেছি। তো কক্সবাজারে TM বার্মিজ মার্কেট থেকে, যেটা কলাতলিতে অবস্থিত, এখানে শপিং করে সবচেয়ে ভালো লেগেছে আমার। এখানে শপিং করে আমি ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হয়ে যাচ্ছি। এখন হোটেলে যাচ্ছি, কারণ আমাদের 12টার সময় চেক আউট ছিল। চেক আউট করে ওখানে ব্যাগ ট্যাগ রেখে আমি আমার ছেলেকে নিয়ে একটু টুকটাক শপিং করলাম। এরপর কলাতলি থেকে একটা রিক্সা নিয়ে হোটেলে চলে আসলাম। হোটেল থেকে আমরা সোজা চলে যাব এয়ারপোর্ট, এবং এয়ারপোর্ট থেকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমাদের অনুপ্রেরণা, তোমাদের ভালোবাসা কিন্তু একান্তই কাম্য। তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যেও, এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।